গোলাম মাওলা লিখেছেন সাদ্দাদের বেহেশত সম্পর্কিত বর্ণনা কি সঠিক? সাদ্দাদ এই ব্যক্তি ইতিহাসে বিভিন্ন জায়গায় উল্লেখিত হয়েছেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান ছিল না, পৃথিবীর ইতিহাসের বড় বড় কাফের এবং আপনার আল্লাহ দ্রোহী মানুষগুলোর মধ্যে থেকে একজন। তো এই সাদ্দাদ নাকি বেহেশত তৈরি করেছে জান্নাতের বিবরণ শুনে, জান্নাতের আদলে জান্নাত তৈরি করেছে এবং সেখানে প্রবেশ আগে সে মৃত্যুবরণ করেছে ইত্যাদি ইত্যাদি, এরকম দীর্ঘ গল্প এবং ঘটনা আমরা অনেকে পড়ে থাকব। এটি কোনো কোনো ইতিহাস গ্রন্থে, তাফসির গ্রন্থে এসেছে, কিন্তু এ সম্পর্কে মুহাক্কিক ওলামায়ে কেরামের মন্তব্য হলো যে এগুলো ইসরায়েলি বর্ণনা, ইহুদিদের বিভিন্ন বর্ণনা থেকে এসেছে, মূলত নির্ভরযোগ্য কোনো বর্ণনায় সাদ্দাদের এই বেহেশত নির্মাণের যে ঘটনার কথা আমরা শুনতে পাই এবং বহুল আলোচিত, এটির কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। এবং এবারে ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ সহ অনেক মুফাসসির এবং মুহাক্কিক ওলামায়ে কেরামের মন্তব্য রয়েছে যে নির্ভরযোগ্যতার বিচারে এই ঘটনা প্রমাণিত নয়। অতএব এই ঘটনা আমরা বর্ণনা করব না এবং এটা বর্ণনা করার থেকে, শোনা থেকে, বলা থেকে আমরা বিরত থাকব। শরিয়ার যে বিশুদ্ধতার মানদণ্ড আছে, মাপকাঠি এবং মূলনীতি আছে, তার আলোকে এই ঘটনা প্রমাণিত নয় এবং ইসরায়েলি বর্ণনা থেকে আসছে এবং বানোয়ার। ফারহান তানভীর, আপনি লিখেছেন কবর জিয়ারত কীভাবে করতে হয়, কবর জিয়ারত করতে কী সুরা পড়া লাগে? কবর জিয়ারত করতে কোনো সুরা পড়া লাগে না। কবর জিয়ারতের জন্য আপনি খবরবাসীকে সালাম পেশ করবেন, বিভিন্নভাবে সালামের বর্ণনা আসছে, সবভাবে আপনি পেশ করলেন, সালামুন আলাইকুম দার কওমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, আসসালাল্লাহু আলানা ওয়া লাকুমুল আফিয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, বিভিন্নভাবে আপনার কি বলে কবরের দোয়া বর্ণিত হয়েছে। তো এই দোয়াগুলো আপনি পড়তে পারেন, এগুলো পড়ার মাধ্যমে কবর জিয়ারত করবেন, এটি হলো কবর জিয়ারত সুন্নাহ পদ্ধতি। এর বাইরে আপনি কবরস্থানে যদি দোয়া করতে চান তাহলে কেবলামুখী হয়ে মুর্দাদের জন্য, সকলের জন্য আপনি দোয়া করে এটি আপনি করতে পারেন। আর আপনি কোরআন কারিমের কোনো অংশ তেলাওয়াত করলে, কোনো বিশেষ সূরা তেলাওয়াত করে তাদের রুহের মাগফিরাতের জন্য বা তাদের জন্য এটা সওয়াব হিসাবে সওয়াবটা পাঠাতে চান, তো সেটা তাদের উদ্দেশ্যে আপনি তেলাওয়াত করতে পারেন। এটাকে ফোকাহা ইকরামের অনেকেই জায়েজ বলেছেন, যদি এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে কবর জিয়ারতের জন্য অমুক সুরা এতবার পড়তে হবে, যেমন আল হাক মুত্তাকাসুরের কথা বলা হয়, আর অমুক সুরার কথা বলা হয়, এগুলো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাই প্রমাণিত নয়।